হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আলোচনা করব আমি নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে, যেটা এসছে ওয়েস্ট বেঙ্গলের হেলথ ডিপার্টমেন্ট থেকে। তো আমি ওই ওয়েবসাইটে চলে যাব, যেটা হচ্ছে যেখান থেকে এই রিক্রুটমেন্টটা এসছে, wbhealth.government.in। এই ওয়েবসাইটে গেলে এরকম একটা পেজ খুলবে এবং এই পেজের রিক্রুটমেন্ট অপশানে গেলে নতুন একটা পেজ খুলবে এবং সেখানে ফার্স্ট অপশান দেখতে পাবে ওয়াল্ক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ জিএনএম। এখানে ক্লিক করলে একটা পিডিএফ পেজ আসবে। এই পিডিএফ পেজে সুন্দরভাবে দেওয়া আছে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, 108 চিত্তরঞ্জন অ্যাভিনিউ, কলকাতা 7000073। ফোন নম্বর এবং ওয়েবসাইট দেওয়া আছে, ঠিক আছে। এসছে কি নোটিশ ফর ওয়াল্ক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ জিএনএম অন কন্ট্রাকচুয়াল বেসিস, থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট, কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, কলকাতা, ঠিক আছে। ওখান থেকে এই রিক্রুটমেন্টটা বেরিয়েছে। তো রিক্রুটমেন্টের সম্পর্কে আমরা জেনে নিব। এখানে হচ্ছে জিএনএম, নেম অফ দ্য কন্ট্রাকচুয়াল পোস্ট জিএনএম, নেম অফ নম্বর অফ পোস্ট একটাই মাত্র পোস্ট আছে, প্লেস অফ পোস্টিং কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, স্যালারি কত দেওয়া হবে 16,860 টাকা থেকে 60 টাকা, এবং ওয়াশিং অ্যালাউন্স পার মান্থ, ঠিক আছে, 300 টাকা। তো 40 ইয়ার্সের ম্যাক্সিমাম 40 ইয়ার্স এজ হতে হবে, ঠিক আছে, তার বেশি হলে হবে না। কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স ইজ মিনিমাম কোয়ালিফিকেশান রিকোয়ার্ড, কমপ্লিট জিএনএম কোর্স রিকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে হতে হবে, এবং এক্সপিরিয়েন্স থাকলে, কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে তাদেরকে আগে নেওয়া হবে, ঠিক আছে। এটা কি ওয়াল্কিং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে? তো ওয়াল্কিং ইন্টারভিউ কবে হবে? 14/7/2020, জুলাই 14 তারিখ, এই মাসের 14 তারিখে ওয়াল্কিং ইন্টারভিউ হবে। কোথায় হবে এখানে দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, 108 সিআর অ্যাভিনিউ, কলকাতা, এই অ্যাড্রেসে যেতে হবে। এবং সঙ্গে কী নিয়ে যেতে হবে? একটা প্লেন পেপারে বায়োডাটা সহ সেখানে সেলফ অ্যাটেস্টেড মার্কশিট, সার্টিফিকেট অ্যান্ড দ্য আদার্স ডকুমেন্টস, যা যা প্রায় সব কিছু নিয়ে যাবে, যেটা লাগবে সেটা সেখানে প্রোভাইড করবে, ঠিক আছে। তো আজকের রিকোয়ারমেন্ট ছিল এটাই। তো মনে হলো যেন জানানোর দরকার আছে, তাই জানালাম। যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং যদি মনে হয় যে তোমাদের এইটা যদি যোগ্য তোমরা, তাহলে ইন্টারভিউ গিয়ে দিতে পারো, এবং এই পোস্টটি যদি হয় তোমরা কাজ করতে পারো, ঠিক আছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। থ্যাংক ইউ।